রুশ নৌবহরে হামলা চালানো ড্রোনে কানাডার যন্ত্রাংশ থাকার দাবি করেছে রাশিয়া মস্কো বলছে এসব ড্রোনে ব্যবহার করা হয়েছে কানাডিয়ান নেভিগেশন সিস্টেম ক্রেমলিনের দাবি কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের পর হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী অন্তত ষোলোটি ড্রোন দিয়ে সেবাস্তপুল বন্দরে মোতায়েন করা রুশ বহরে হামলা চালানো হয় তবে সব ড্রোন গুলি করে ধ্বংস করে রাশিয়া বিধ্বস্ত এসব ড্রোন পরীক্ষার পর রুশ কর্তৃপক্ষ সেগুলোতে কানাডায় নির্মিত যন্ত্রাংশ খুঁজে পায় বলে জানিয়েছে এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে মস্কো সেবাস্তপুল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে নৌবহরটি মোতায়েন করা হয়েছিল বলে জানায় রাশিয়া